প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টু দা পয়েন্ট আর আমি সঙ্গে রয়েছি সোমা ইসলাম আপনারা জানেন যে সমসাময়িক রাজনৈতিক বলি কিংবা রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা টু দা পয়েন্টে কথা বলে থাকি আর সেই জন্য আজ আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি দ্বিতীয় সংলাপের আগে জাতীয় ঐক্যফ্রন্ট এর আগে ঢাকা সিলেট চট্টগ্রামে সমাবেশ করেছে আজ আবার রাজধানী ঢাকায় তারা সমাবেশ করেছে আর সমাবেশটি হলো সরকার প্রধানের সাথে তাদের দ্বিতীয় দফার সংলাপের ঠিক একদিন আগে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে আজকে টু দা পয়েন্টে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব মহাজিম হোসেন আলাল এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনাদের দুজনকে আজকে আমি শুরুতেই অভিনন্দন জানাচ্ছি কারণ আপনারা আপনি তো ভীষণ ব্যস্ত সময় পার করছেন স্যার আপনিও তো ব্যস্ত আমরা কথা বলবো সমসাময়িক রাজনীতি ইস্যু নিয়ে আমরা কথা বলবো নির্বাচন নিয়ে তফসিল নিয়ে আপনাদের জোট নিয়ে ভোট নিয়ে সব কিছু নিয়ে কথা বলবো আর চলমান সংলাপ তো আজকের আলোচনার মধ্যমণিই হবে শুরুতেই আমাদের যেটা টকিং পয়েন্ট আমি জনাব আলাল আপনার কাছে জানতে চাচ্ছি প্রথম প্রশ্ন আপনার কাছে সংলাপের আগে সমাবেশ সংলাপ সফল না হলে রোড মার্চের হুমকি দিয়েছেন কোন পথে রাজনীতি আপনাকে ধন্যবাদ এটা হুমকি না বিকল্প একটা প্রস্তাবনা আর কি বা বিকল্প একটা দাবি বলতে পারেন কারণ আজকের যে সভাটি হয়েছে সেই সভাটিতে আপনি দেখবেন জাতীয় ঐক্যফ্রন্টের নামে সভাটি আহ্বান করা হয়েছে কিন্তু সেখানে ব্যানারের উপরে যেটা লেখা ছিল সরকারের পদত্যাগ অবাধ ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে জনসভা এই তো সেখানটায় আলোচনার দ্বিতীয় পর্যায়ে কালকে আবার একটি রয়েছে সরকারের সঙ্গে ঐক্যফ্রন্টের বা চোদ্দ দলীয় জোটের সঙ্গে ঐক্যফ্রন্টের যেভাবেই আমরা বলি সেই সংলাপের মধ্য থেকে যদি একটা জিনিসটা বেরিয়ে আসে টু দি পয়েন্ট যদি বলতে যাই তাহলে আমরা চাচ্ছি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন কিন্তু সরকারের মধ্যে কেন যেন মনে হয় একটা অস্থিরতা কাজ করছে তারা একটা নির্বাচন চায় কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ চায় কি না এ নিয়ে আমাদের এখন সন্দেহ রয়েছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে ওই সন্দেহটা রয়েছে সে রয়েছে বলেই কিন্তু কথাগুলো বলা হচ্ছে যে এই শিডিউল যদি আবার ঘোষণা করা হয় রেজাল্ট ছাড়া তাহলে আমরা এই কর্মসূচিল আপনি যদি বলছেন যে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন আমি সেই সঙ্গে আপনার সাথে একটু জানতে চাইছি যে আপনারা আগামীকালকে দ্বিতীয় দফা মানি প্রধানমন্ত্রীর সঙ্গে আবার আরেকটি সংক্ষিপ্ত সংলাপে বসবেন তো সংলাপ যেখানে চলমান কিন্তু আজকে কিন্তু আপনাদের সমাবেশ থেকে মহাসচিব যেটি ভাষুর বক্তব্য দিয়েছেন যে এটা হচ্ছে প্রহসনের সংলাপ তো সংলাপ শেষ হওয়ার আগেই যদি আপনারা নির্ধারণ করে ফেলেন এটা প্রহসনের সংলাপ তাহলে দীর্ঘদিন থেকে আপনাদের সংলাপ দাবিয়ে কেন করে আসছিলেন হ্যাঁ ভালো বলেছেন দীর্ঘদিন থেকে যে আমরা করে এসেছি সেটার প্রাথমিক ফল তো আমরা পেয়েছি অন্তত এক টেবিলে তো বসা হয়েছে কথাবার্তা হয়েছে এটা তো গণতন্ত্রের একটা সৌন্দর্য এটা গণতন্ত্রের একটা বিজয় হয়েছে দেশের সাধারণ মানুষের একটা বিজয় হয়েছে অন্য কোনো পক্ষে আমি এটাকে টানতে চাই না কিন্তু আমাদের দাবিটা যে সঠিক এবং যুক্তিসঙ্গত ছিল সেটা অন্তত প্রমাণিত হয়েছে প্রাথমিকভাবে জয় পরাজয়ের বা পয়েন্টস গেইন লসের বিষয়টা পরেই আসবে না হয় এখন কালকে দ্বিতীয় দফা যেটা হবে সে দ্বিতীয় দফার প্রশাসনের কথাটা বলা হচ্ছে এই কারণে যে প্রধানমন্ত্রী একটি ওয়াদা দিয়েছিলেন যে কোনো নতুন মামলা এবং গ্রেফতার হবে না আর আপনাদের মামলার তালিকা দেন কিন্তু অনবরত গ্রেপ্তার হচ্ছে এবং অনবরত নতুন মামলা হচ্ছে আজকেও হয়েছে আজকে জনসভায় ঢোকায় এবং বের হওয়ার প্রতি এখন পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন হলো উনচল্লিশ জন গ্রেফতার আচ্ছা এই বিষয়ে আমি আপনার কাছে আসবো একটু সেই কারণেই প্রশাসন বলা হচ্ছে সম্ভব ডক্টর মিজারুর রহমান আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা এর আগে সংলাপে দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী এক তারিখে গণভবনে যে সংলাপ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হবে না এবং সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে আলাল সাহেব যেটা বলছিলেন যে সমাবেশের অনুমতি দেওয়ার পরও এখনো গ্রেফতার এবং সমাবেশে বাধা অনুমতি দেওয়ার পরও কেন বাধা ধন্যবাদ সমাবেশ তো হলো এবং বেশ ভালো নির্বিঘ্নে একটা ভালো সমাবেশ তো আমরা দেখলাম আর স্টে ব্যাপারটা আমি জানি না কেন আমাদের মনে রাখতে হবে এই সংলাপের থেকে আমরা কি অর্জন করবো চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সংলাপটা নিজেই একটা অর্জন এটাকে যদি ধরি আমরা কেন ইতিমধ্যে আমি দেখলাম যে আমাদের সংলাপের প্রত্যেক দিনের যে সংলাপ শুরুর আগে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা ব্রিফিং দেন তো সেখানে কিন্তু একটা ভালো নির্বাচন কীভাবে হতে পারে এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা ভালো নির্বাচন চান সেটা নিরপেক্ষ একটা ইম্পার্শিয়াল এবং অংশগ্রহণমূলক নির্বাচন সেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক দিনই বলেন আমি যেটা দেখতে পাচ্ছি ছোট ছোটো যে বিষয়গুলো ছিল এই দাবি দেওয়ার মধ্যে একটা তো হলো আলালবাইদের পক্ষ থেকে আমি বলব যে বিএনপিরই মূল যে দাবিগুলো ছিল এর মধ্যে এগারো দ এগারো হতে হলো লক্ষ আর ষাটটা হইলো দাবি এগারোটা লক্ষ্যের ব্যাপারে আমি মনে করি যে কোনো মত পার্থক্য নেই এখানেই এগ্রিমেন্ট ইজিলি হতে পারে যদি প্রয়োজন হয় এটা আমি প্রত্যেকদিন বলতে শেষ কদিন যাব যে এগারো দফার মধ্যে গণতান্ত্রিক শাসন মূল্যবোধ স্বাধীনতার মূল্যবোধ তারপরে মানুষের অসাম্প্রদায়িক বহু কথা আসছে এগুলো এগুলোর সাথে আওয়ামী লীগের সাথে আমি মনে করি অন্যান্য আজকে যারা কমিউনিস্ট পার্টির সংলাপ করছেন তারা হয়তো আর একটা যোগ দিতে পারে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা তো এক হতে পারে কিন্তু আর যেগুলো আসলে তর্কের বিষয় ছিল দফাওয়ারই তো নিচের দিক থেকে যেগুলো ছিল সব অসমাবেশের অনুষ্ঠান অনুমোদন অবাধ করে দেওয়া এবং মামলা মোকদ্দমাগুলো এটারও একটা আমি মনে করি দ্রুত শুরু হবে বলে মনে হয় আমি আজকের ব্যাপারটা আমি জানি না তারপরে ইবিএম এটা ইতিমধ্যে বাতিলের পর্যায়ে তারপরে সেনা এটাও মোটামুটি নিশ্চিত যে সেনা হবে কিন্তু সমস্যাটা থেকে যাচ্ছে যেখানটা সেটা হচ্ছে আজকেও নাকি এখন হালাল ব্যথি দেখলাম যেটা শুনলাম যেটা আলাল ব্যথি শুনলাম যেটা যে সরকারের পদত্যাগ আমি তো মনে করি সরকারের পদত্যাগ করার সময় নেই সরকারের পদ আজকে ফাইনাল ক্যাবিনেট মিটিং হয়ে যাওয়ার পরে এবং আট তারিখে বা যদি আমি মনে করি না যে অনন্তকাল সংলাপ সমস্ত সেটেল করার পরে ইলেকশন হবে এটা হলে আরেকটা বুমেরাং হবে এ এক পর্যায়ে সংলাপ শেষ করতেই হবে ইলেকশন যথাসময় হতে হবে কারণ সংলাপ যদি মনে করেন যে একবারে সাত দফা সব কটা পূরণ করার পরে ইলেকশন শিডিউল হবে তাহলে সেই ইলেকশন করা যাবে না এই ইলেকশন শাস্তন্ত্র অনুযায়ী হতেই হবে টাইম মতো তবে আমি যেটা বলি এই সংলাপের হবে এটা আশা করা যাবে না কিছু কিছু জিনিস বোধ হয় দাবির কিছু কিছু ইলেকশনের নিয়ে যেতে হবে জোটকে ঐক্য জোটকে যেগুলো ইলেকশনের মাধ্যমে অর্জন করতে হবে যেটা বলি সবগুলো অর্জন করা আলোচনা হবে না আমি এই মূল সুরের সঙ্গে খুব বেশি দ্বিমত করার সুযোগ নেই যেহেতু আমি বলেছি যে গণতন্ত্রের বিজয়টাই আমাদের কাছে মূল অনেকে বলেন যে রাজনীতিতে শেষ কথা নেই কিন্তু আমি বলি রাজনীতিতে শেষ কথা আছে নিশ্চিত আছে সেটা হলো দেশ এবং দেশের মানুষের বৃহত্তর কল্যাণ কোন জায়গাটায় সেটাই হলো শেষ কথা এখানে দর কষাকষি বা কিছু না যেটা হয়েছে যেটা মিজনভাই বললেন যে অনন্তকাল চলতে পারে না অনন্তকাল চলার প্রয়োজন নেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে পারে কারণ সংবিধানের বাইরে যাবে না সরকার যেহেতু বারবার বলছে সংবিধানের ভেতরেই সংসদ রেখে নির্বাচনেরও প্রভিশন আছে সংসদ ভেঙে দিয়েও নির্বাচনের প্রভিশন আছে তো পরেরটায় যদি যাই তাহলে তো একটা লম্বা সময় পাওয়া যাচ্ছে এই সময়টা আলাপ আলোচনা করে যতটুকু সম্ভব সমাধানের চেষ্টা করতে ক্ষতি কি আপনারা বলছেন সরকারের প্রদীপ পদত্যাগ আপনারা বলছেন নির্বাচনকালীন সরকার নিয়ে যদিও সংবিধানে সেরকম কোনো পূর্ণাঙ্গ কথা নেই কিন্তু আজকে আমরা যতটুকু দেখেছি যে সরকারের কিন্তু চারজন টেকনোক্রেট মন্ত্রী পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী একজন তো পদত্যাগ পত্র দিয়ে দিয়েছেন জমা দিয়েছেন কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি জনাব আলাল এই যে চারজনের আজকে পদত্যাগ হলো নির্দেশ দিলেন এবং তারা করলেন এই চারজনের জায়গায় আপনাদের কোনো চারজন এখানে সংযুক্ত হবে কিনা

আজকে ডক্টর কামাল হোসেন সাহেব তার বক্তৃতায় প্রথম শুরুই করেছেন বেগম খালেদা জিয়ার মুক্তি তার তার মুক্তি দিতে হবে এটা কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়াবে ভবিষ্যতে এটা সাধারণ মানুষের সবার প্রশ্ন এই যে নির্বাচন আট তারিখে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন কিন্তু আপনারা আজকে সমাবেশে কিন্তু সব নেতারাই বলেছেন যে আগে বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে খালেদা জিয়ার মুক্তি ছাড়া কি বিএনপি কিংবা জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাওয়ার কোনো প্রস্তুতি নিয়েছে কিংবা যাবে না কোনো প্রস্তুতি নেয়নি বেগম খালেদা মুক্ত বেগম খালেদা জিয়াকে ছাড়া কিন্তু এটার মধ্যে আপনি মনে করেন এখন যেহেতু বেগম খালেদা জিয়া আমাদের উইদিন রিচ এবং ওনার সঙ্গে যোগাযোগ করার যদি ব্যবস্থা করা হয় উনি যদি স্বেচ্ছায় বলে দেন যে না কোনো সমস্যা নেই আপনারা নির্বাচনে যান সেটা একটা ভিন্ন কথা কিন্তু ওনাকে ছাড়া ওনাকে মুক্ত মুক্ত উনি ছাড়া এবং অনুরূপ ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো প্রস্তুতি আমাদের নেই

কিছু কিছু দাবি রাখতে হবে নির্বাচন ইস্যু 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 থাকতে হবে একটা সেই ইস্যুর মধ্যে দাবিগুলো চলে যাবে কিন্তু আমি মনে করি না যেগুলো একেবারে আইনি জটিলতা আছে বা সাংবিধানিক জটিলতা আছে সেগুলোর মধ্যে আর আল্লাহ ভাই যেখানটায় বলছেন আমার আমি নিশ্চিত যে যেই প্রস্তাবটা দুই হাজার চোদ্দো সালে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন যে বিরোধী দল থেকে মন্ত্রী নিয়ে এসে একটা সরকার গঠন করা যেটা হয়তো রুটিন ওয়ার্কগুলো করবে বা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যেগুলো ইলেকশনের সময় কাজে লাগে দেখাশোনা করবে সেই ঘটনাটা ঘটতে যাচ্ছে আলাল ভাই হয়তো না অস্বীকার না আলাল ভাই কিন্তু একদম সব জিনিস তো একবার শেষ মুহূর্তে তো সিদ্ধান্ত হয় আমি নিশ্চিত ওই যাচ্ছে মন্ত্রী চার পাঁচজন হবে এই এটা আমি মনে করি কেবলমাত্র বিএনপি তে গিয়ে হওয়া উচিত কারণ এর আগের সংসদ দেখা উচিত সাবেক নেতাদের মন্ত্রিত্ব দেওয়া উচিত না সাবেক বলছে এই জন্য যে নেতার বৈশিষ্ট্য সংঘ হচ্ছে ফলোয়ার থাকতে হয় এই আসাম আব্দুল নাম কোনো ফলোয়ার নাই ওরা হলে সাবেক নেতা অতএব নেতৃত্ব বলতে যেটা বিএনপির দল আছে বিএনপির সংগঠন আছে কারণ যতগুলো লোক আছে এখানে অসম্মান করতে চাই না আমি আপনি একজন সম্মানিত মানুষ এই প্রত্যাশাটাকে আমি অসম্মান করতে চাই না কিন্তু আমার বিষয়টা হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে সাংবিধানিক অর্থাৎ আইনগত আর একটা হচ্ছে নৈতিক নৈতিক ক্ষেত্রে যদি কারো কোনো অধপতন ঘটে তাহলে সেই জায়গাটায় সাংবিধানের সংবিধানের কথাটা বড় করে বললে সেটা মানায় না মানুষ বিশ্বাস করে না তো এখন যদি এইখান থেকে চারজন ওইভাবে যায় বা কিছু করে সেটা ঐক্যফ্রন্টের ভিত্তিতে সিদ্ধান্ত যদি হয় আমি জানি না আমি সেই মাপের নেতা না এরা আরো আরও উচ্চ পর্যায়ের যারা তারা বলতে পারবেন দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ম্যাটার কিন্তু এখান থেকে বিচ্ছিন্নভাবে কেউ গিয়ে তার নৈতিক স্খলন ঘটলে পরে তার রাজনৈতিক পরিণতি কি হবে সেটাও কিন্তু দেখার অপেক্ষা আমার মনে হয় না বিচ্ছিন্নভাবে ঘটবে না এটা দলীয় ভাবেই ঘটবে এটা ঘটনা জানি না আমি জানি না এখন পর্যন্ত সেই ধরনের মানে আমি আমার কাছে যতটুকু অনুমান করার মতো যে তথ্য আছে আমার ধারণা সবই ঠিকভাবে হবে এবং আমরা পুরো জাতি একটা ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি এবং নির্বাচনের শিডিউল হয়তো মানে তারিখ তো খুব বেশি দূর পিছানো যাবে না শিডিউল গোছানো হয়তো দুই চার দিনে সেদি হতে পারে কিন্তু আবারও বলছি যদি কেউ বলে যে সব সবকটা ইস্যু সেটেল করার পরে আমরা নির্বাচনে যাব তাহলে এই নির্বাচন হবে না তার মানে চার হচ্ছে নির্বাচন বাইরে অন্য কোনো চিন্তা তাদের থাকতে পারে নির্বাচন যদি করতে হয় তাহলে এই সাত দফার কিছু দফাকে রাখতে হবে নির্বাচনের বাইরে আমাদের নির্বাচনের বাইরে আমাদের কোনো চিন্তা নাই কিন্তু ওই যে বললাম আমরা চাই সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন সরকারের গতিবিরোধিত মনে হচ্ছে তারা চায় একটা নির্বাচন মানে আর কোনো অনুষঙ্গ না থাকে বরং আমাদের কাছে খবর আছে যে নির্বাচন না করে অন্য কিছু করার পরিকল্পনা সরকারের মধ্যে আছে কারণটা হচ্ছে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের যে দ্বন্দ্ব এবং সংঘাত শুধুমাত্র ইউনিয়ন পরিষদের নির্বাচনে আভ্যন্তরীণ কলহে নিহত হয়েছে একশো জন আহত কয়েক হাজার আওয়ামী লীগ বার্তা আওয়ামী লীগ এবং এখনো দেশে প্রতিদিন যেগুলো হচ্ছে তার মধ্যে শোনা যাচ্ছে যে একশো আসনে পরিবর্তন করবেন এখন যদি সংসদ বহল থাকে আর প্রার্থী পরিবর্তিত হয় মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে রক্তপাত হানাহানি ঘটবে সেই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য আওয়ামী লীগই চাবে যে না নির্বাচনটা সঠিক সময় না হয়

তারা কতটুক জনসমাগম করতে পেরেছে আজকে জনসমাবেশে ডক্টর কামাল থেকে শুরু করে নাকি আপনি তো শুরু থেকেই সমাবেশে ছিলেন না ঠিক আছে দেখেন এইখানে এইখানে কিছু বিষয় আছে আপনি এই টেবিলের মধ্যে এখন যদি একটা ফ্লাওয়ার ভাস থাকতো এবং আরও কিছু সুন্দর ফুল এখানে থাকতো টেবিলটা দেখতে আরও সুন্দর লাগতো না কিন্তু আপনার আয়োজনের মধ্যে তো সেটা নাই আপনার আয়োজনটা আলোচনা করা কিন্তু ওটা যোগ করতে পারলে কিন্তু ভালো হতো সেই সৌন্দর্যেরও একটা দাম আছে ওই ফুলের সৌরভেরও একটা গুরুত্ব আছে আপনাদের বিএনপি যে ঐক্য জোট সেটা সেনাপতিরা যারা আছেন তারা হচ্ছে সামনে শারীর ফুলদানি কিন্তু জনগণ আপনাদেরকে এনে দিতে তারা সামনে সারি ফুল এবং তাদের অনুসারীও আছে সংখ্যায় কম হোক আর বেশি হোক